হাথরসকাণ্ডে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করছে সেট। আজ সকালে হাথরসে পৌঁছে যান বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। নির্যাতিতার বাবার বক্তব্য শোনেন তারা। হাথরসকাণ্ডে গতকালে সিবিআই তদন্তের সুপারিশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাহুল প্রিয়াঙ্কার পর এবার হাথরস যাচ্ছেন ভীম আর্মি নেতা চন্দ্রশেখর আজাদ। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। গতকালই 30 জন সাংসদকে সঙ্গে নিয়ে হাথরস যান রাহুল প্রিয়াঙ্কা। প্রস্তুত ছিল যোগীর পুলিশও। দিল্লি নয়ডা ফ্লাইওয়ের মুখে রাখা হল ব্যারিকেড। কংগ্রেস নেতারা পৌঁছতেই শুরু হয়ে যায় বাগবিতণ্ডা। রাস্তাতেই শুরু হয় স্লোগান। বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর পিছু হতে পুলিশ। স্ত্রী ও 5 মাসের কন্যা সন্তানকে খুন ঘটনা ঘটিয়ে উধাও ক্যানিং এর উত্তর হাটপুকুরিয়ার বাসিন্দা সফিউদ্দিন সর্দার। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে কুপিয়ে খুনের পর কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে সফিউদ্দিন। জানা যাচ্ছে তার প্রথম পক্ষের স্ত্রী ও পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দেশে করোনা সংক্রমণ 65,50,000 ছুঁয়েছে। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 75,829 জন। একদিনে মৃতের সংখ্যা 940, এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে। সংশোধিত কৃষি আইনের বিরোধিতার পথে প্রতিবাদে কংগ্রেস। পাঞ্জাবে আজ নেতৃত্বে রাহুল গান্ধী। মুম্বাইয়ে কৃষকদের সমাবেশে আজ ভাষণ দেবেন কংগ্রেস সাংসদ। এরপর মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে বাসে নিয়ে ট্রাক্টর মিছিলে অংশ নেবেন রাহুল। বাদনি কালন থেকে জাটপুরা পর্যন্ত হবে র্যালি। মিছিল শেষে লুধিয়ানায় সমাবেশ। সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে হবে সই সংগ্রহ। এগিয়ে আসছে ভোট, তাই দ্রুতই ফিরছেন সুস্থ হয়ে। সামনে আরো বড় পরীক্ষা। টুইটারে বার্তা মার্কিন প্রেসিডেন্টের। কোভিড আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে, আপাতত ভালোই আছেন জানিয়েছেন ট্রাম্প। ডাক্তারদের পরামর্শে আগামী কয়েকদিন ওয়াল্টার রিড হাসপাতালে ভর্তি থাকবেন তিনি। ফুলবাগান পর্যন্ত এক্সপ্রেস মেট্রো পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। তবে যাত্রীদের পরিষেবা শুরু হবে সোমবার সকাল 8টা থেকে। দিল্লির রেল ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এতদিন সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা চলছিল। দীর্ঘ 25 বছর পর কলকাতায় ফের মাটির তলায় মেট্রো স্টেশন হল। ফের মেট্রো স্টেশন উদ্বোধনে বিতর্ক। ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধনে এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত নন, তাই আমন্ত্রণ পেয়েও যাবেন না তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই মেট্রো সাধন পাণ্ডে এবং পরেশ পালের বিধানসভার মধ্যেই পড়ছে, সে কারণে 2 তৃণমূল বিধায়ক আমন্ত্রিত রয়েছেন। ইলিশ উৎসবে যাবেন বলে এড়িয়ে যাচ্ছেন পরেশ পাল। একমাত্র সাধন পাণ্ডে, তিনি এই ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত থাকবেন। সল্টলেকের বিজয় ব্লকে 409 নম্বর বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। আজ সকালবেলায় কেয়ারটেকার বারবার ডাকলে দরজা খোলা হয়নি। সন্দেহ হওয়াতে প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে বিধাননগর পূর্ব থানার পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে দেহ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মৃত জয়দীপ ব্যানার্জি। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ডেঙ্গি সচেতনতায় পদযাত্রার উদ্যোগ রাজপুর সোনারপুর পৌরসভার। হরিনাবি থেকে শুরু হয় পদযাত্রা। পুরসভা পুর প্রধান ছাড়া পদযাত্রায় যোগ দেন বিভিন্ন দফতরের কর্মীরা। এদিনই কোভিড আক্রান্তদের ব্যবহৃত জিনিসপত্র আনার জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়। গত বছর অগস্টের পর ফের চুরি দুর্গাপুরে। কোক ওভেন থানার বাসস্ট্যান্ড সংলগ্ন মোবাইলের দোকানের টিনের ছাদ কেটে চুরি করে দুষ্কৃতীরা। সিসিটিভিতে ধরা পড়েছে চোরেদের কীর্তি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। পরপর চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহলে। পুজোর মুখে নতুন করে ভাঙনের আশঙ্কা শান্তিপুরে সরাগড়ে। আতঙ্কে ভাগীরথীর পাড়ে বসবাসকারী বেশ কয়েকটি পরিবার। শান্তিপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের চর সরাগড়ে তলিয়ে গেছে 7টি বাড়ি। নদীতে তলিয়ে গেছে বিঘের পর বিঘে চাষের জমি, গাছপালা। স্থায়ীভাবে পাড় বাঁধাইয়ের দাবি বাসিন্দাদের। বাড়ির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু করেছে সেচ দপ্তর। বীরভূমের মোহাম্মদবাজারে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার। জাতীয় সড়কে টহলদারির সময় জয়পুর এলাকায় একটি গাড়ি থেকে ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। চালক পুলিশকে জানায় গাড়িটি রানীগঞ্জ থেকে রামপুরহাট যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, গাড়িটির কোনো সঠিক নথি দেখাতে পারেনি চালক। কি কারণে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক, খোঁজ করছে পুলিশ। হাওড়া বেলিলিয়াস রোডে শুট আউট। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। বেলিলিয়াস পার্কের সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। নিহত বুবুন হাইট প্রমোটার পরিবারের অভিযোগ, সিনেমা হল কিনে শপিং মল তৈরি করাকে কেন্দ্র করে বিবাদ চলছিল অন্য প্রমোটার এবং পার্টনারের সাথে। মাঝে মধ্যেই আসত খুনের হুমকি। পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। আটক করা হয়েছে 4 জনকে। প্রকাশ্যে রাস্তায় প্রকাশ্য খুনের চেষ্টা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত। দিন 15 পরও অধরা দুষ্কৃতীরা। প্রতিবাদে মুচিপাড়া থানায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। গত 16 সেপ্টেম্বর ট্রান্সপোর্ট কর্মী সুজিত রাওয়ের ওপর আক্রমণ চালায় একদল দুষ্কৃতি। পাড়া থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। কেন এতদিনে দুষ্কৃতিতে ধরা গেল সে প্রশ্ন তুলি থানায় হাজির স্থানীয়রা। বিহার ভোটে বিরোধী মহাগঠবন্ধনের আসন সমঝোতা। 243টি আসনের মধ্যে 144টিতে লড়বে লালু প্রসাদের আরজেডি। কংগ্রেসকে 70টি আসন। বাম দলগুলির মধ্যে সিপিআই এমএল লড়বে 19টিতে, সিপিএম 4টি এবং 6টি আসনে প্রার্থী দেবে সিপিআই। মহাগঠবন্ধনের নেতৃত্বে লালু পুত্র তেজস্বী যাদবে। ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে জনতার লড়াই হবে এই ভোটে, বলছেন তেজস্বী।
বিহারে ঘর গোছানোর কাজ ছেড়ে ফেলেছে বিরোধীরা, হাত গুটিয়ে বসে নেই শাসক শিবিরও। সূত্রের খবর, 243 আসনের বিধানসভায় 122টি আসনে লড়বে নীতিশ কুমারের দল, তবে তার মধ্যে থেকে আসন ছাড়া হবে জিতেন রাম মাঝির দলকে। অন্যদিকে 121টি আসন বিজেপির জন্য ছেড়েছে জেডিইউ। এর মধ্যে থেকে রামবিলাস পাসওয়ানের দলকে আসন ছাড়বে গেরুয়া শিবির। মহাগঠবন্ধনের আসল সমঝোতা ঘোষণা হতেই হোঁচট, মঞ্চ থেকে জোট ছাড়ার ঘোষণা শরিক বিকাশশীল ইনসান পার্টির। আসন না পাওয়ায় খুশি নন দলের নেতা মুকেশ সাহানি, পেছন থেকে ছুরি মারা হয়েছে তাদের। তেজস্বী তেজপ্রতাপদের সামনে বসে অভিযোগ ভিআইপি নেতার, জোট ছেড়ে কি করবেন, আজ পরবর্তী পদক্ষেপ ঘোষণা। স্ত্রী নিখোঁজের অভিযোগ জানাতে এসে খুনের অভিযোগে নিজেই গ্রেফতার হলেন স্বামী। বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় স্ত্রী ফাঁস লাগানো দেহ। শনিবার সকাল থেকে নিখোঁজ বলে রটিয়ে দেয় অভিযুক্ত, শুরু থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। অন্যদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য খুনের অভিযোগ তুলে স্ত্রীর পরিবার, অভিযুক্ত থানায় পৌঁছানোর আগে উদ্ধার হয় দেহ। তমলুকে রাজ্য বিজেপির সভাপতিকে কালো পতাকা দেখালো তৃণমূল কর্মীরা, এর জেরে ব্যাপক উত্তেজনা এলাকাতে। পাল্টা স্লোগান দেয় বিজেপি কর্মীরা, রবিবার ময়না যাবার আগে তমলুকে বোর্ডিং বকে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। পরে রূপায়ণ নদের কাছে স্টিমার ঘাটে চা চক্রে যোগ দেওয়ার সময় কালো পতাকা দেখায় তৃণমূল সমর্থকেরা। আতলাস কাণ্ডের প্রতিবাদে বিজেপিকে তোপ, কোভিড পরিস্থিতির মধ্যে এই প্রথম রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চরম স্বৈরতন্ত্র চলছে, নির্যাতিতার দেহ জোর করে পুড়িয়ে দিচ্ছে যোগীর পুলিশ, এখন তার মন পড়ে রয়েছে উত্তরপ্রদেশে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। ভোটের আগে দলকে বেঁধে দিলেন প্রচারের লাইনও, আজ থেকেই ব্লকে ব্লকে মিছিল শুরু করছে তৃণমূল কংগ্রেস। হাথরস কাণ্ডের প্রতিবাদ একই সঙ্গে কলকাতার পথে বাম কংগ্রেস, দুই শিবিরে ছাত্র যুব মহিলাদের বিক্ষোভ মিছিলে ব্যাপক উত্তেজনা ধর্মতলায়। মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেন দুই শিবিরের নেতা কর্মীরা। ডোরিনা ক্রসিংয়ে পুলিশ মিছিল আটকাতে শুরু হয়ে যায় অশান্তি ধস্তাধস্তি, কুশপুতল জ্বালিয়ে পথ অবরোধ করেন বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ, ফের যৌথ আন্দোলনে নামছে বাম কংগ্রেস, সব জেলায় যৌথ প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। 6 অক্টোবর দুপুরে কলকাতায় বিক্ষোভ মিছিল হবে, লেনিন সরণি থেকে পার্ক স্ট্রিট মল্লিক বাজার হয়ে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে। যৌথ বিবৃতিতে জানান বিমান বসু ও আব্দুল মান্নান। রবিশঙ্কর প্রসাদের পর স্মৃতি ইরানি, যোগী সরকারের সমর্থনে ফের বুক করলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি ইরানির নিশানায় সরাসরি রাহুল গান্ধী, স্মৃতির অভিযোগ নির্যাতিতার জন্য বিচার চাইতে নয়, নিজেদের রাজনীতির জন্য হাথরস ছুটেছেন রাহুল। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দোষীদের সাজার জন্য উত্তরপ্রদেশ সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে। হাথরস কাণ্ডে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী, এবার সেই প্রতিবাদকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তমলুকে চায় পেয়ে চর্চায় তাঁর মন্তব্য, বাংলায় তৃণমূলের নাটক শেষ হয়েছে, দিদি যাত্রাপালা আর কেউ দেখতে চাইছেন না, বললেন দিলীপ ঘোষ। গভীর রাতে বাইপাসের উপর সল্টলেক স্টেডিয়ামের কাছে গাড়ি দুর্ঘটনা, যখন 5 গাড়িটি সায়েন্স সিটির দিকে থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল। সল্টলেক স্টেডিয়ামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে গাড়ি চালাচ্ছিলেন একজন মহিলা, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বেলেঘাটা থানার পুলিশ। রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, অগ্নিদগ্ধ এক মহিলা, বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টসের চাল, প্রচণ্ড আওয়াজে পাশের ঘরের এক কিশোরী জ্ঞান হারান, ভেঙে যায় দরজা জানলা, মন্তেশ্বরের আদিবাসী পাড়ায় শোরগোল। বিধান সরণিতে হেদুয়া পার্কের কাছে দুর্ঘটনা, গাড়িকে ধাক্কা, লরির গাড়িতে এবং 5 জন যাত্রী ছিলেন সেই গাড়িটিতে, তবে ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। পুজো দিয়ে বাড়ি ফিরছিল ওই পরিবার, ফেরার পথে দুর্ঘটনা, হাতিবাগানের দিক থেকে আসা লরিটি সজোরে গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়, তদন্তে বটতলা থানার পুলিশ। আকাশ পরিষ্কার হতেই কুয়াশার চাদরে থাকছে দুর্গাপুর, রবিবার ভোরে সূর্য ওঠার আগে শহর জুড়ে কুয়াশার আস্তরণ, এর মধ্যে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন মানুষজন। অক্টোবরের গোড়াতে শীতের আভাস, অন্তত তেমনটাই মনে করছেন প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন। সুশান্তের মৃত্যু রহস্যে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে এমস এর বিশেষজ্ঞ দল, আর তাতেই নড়ে চড়ে বসেছে টিম রিয়া। আগামী সপ্তাহে রিয়া এবং তার ভাই সৌভিকের জামিনের আবেদনের ফের শুনানি, ঘুটে সাজাচ্ছেন আইনজীবীরা। রিয়ার আইনজীবী সতীশ মানিশিন্ডের দাবি, সিবিআই এর বিবৃতির অপেক্ষা করছেন তারা। রিয়ার বিরুদ্ধে যদি সত্যিই প্রমাণ থাকত, তাহলে সিবিআই সুশান্ত কাণ্ডে কেন তাকে গ্রেফতার করল না, তাই প্রশ্নই উঠছে। কৃষি আইনের সমর্থনে মহিষীতলে দিলীপ ঘোষের র্যালি, সেখান থেকে তৃণমূল সরকারকে একের পর এক তোপ রাজ্য বিজেপি সভাপতির। তার দাবি, রাজ্য পুলিশ নয়, বিধানসভা ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমপান নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার পথে নামছে বিজেপি, রাজ্যের সব বিডিও অফিসে বিক্ষোভ হবে বলে ঘোষণা দিলীপের। আত্মহত্যায় করেছেন সুশান্ত সিং রাজপুত, সিবিআইকে এমনটাই জানিয়েছেন এমস এর বিশেষজ্ঞরা। এমস এর চিকিৎসক সুধীর গুপ্তার নেতৃত্বে সুশান্ত সিং এর পোস্টমর্টম রিপোর্ট এবং ভিসেরা নতুন করে পরীক্ষা করায় সিবিআই, সেই রিপোর্টে খুনের দাবি উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বাই এর হাসপাতালও বলেছিল আত্মহত্যা করেছেন অভিনেতা। সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থায় প্রতিরক্ষার সঙ্গে জড়িত, তবুও দীর্ঘদিন ধরে এক্ষেত্রে অবহেলা করা হয়েছে।
অটল চ্যানেলের উদ্বোধন করে কংগ্রেসের সমালোচনায় মোদী দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করার অভিযোগ করেছেন তিনি। নতুন এই টানেল তৈরি হওয়াতে লাদাখের লে সীমান্তে দলদবেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটিতে আরও দ্রুত পৌঁছানো যাবে। আম জনতার জন্য সুখবর, লকডাউনে যারা ইএমআই দিতে পারেননি তাদের সুদের উপর বাড়তি সুদ আর দিতে হবে না। লকডাউনের সময় অগস্ট পর্যন্ত ঋণে ইএমআই না দিলেও চলবে বলে ঘোষণা করে কেন্দ্র, কিন্তু পরে যেটা হিসেব করে দেখা যায় যে ছাড়ের সুযোগ নিলেই লাভের বদলে হচ্ছে ক্ষতি, গুনতে হচ্ছে অনেক বেশি ইএমআই। আর এই নিয়েই সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা, আর সেখানে অর্থমন্ত্রক জানায় 2 কোটি পর্যন্ত ঋণে সুদের ওপর সুদ দিতে হবে না। এবার এয়ারফোর্স ডে প্যারেডে বিশেষ আকর্ষণ হবে রাফাল যুদ্ধ বিমান। 8 তারিখ বিমান বাহিনী দিবসের অনুষ্ঠান, বহু প্রতীক্ষার পর গত মাসের 10 তারিখ হরিয়ানা বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে 5টি রাফাল যুদ্ধ বিমান। প্রতিরক্ষা ক্ষেত্রে অবশ্যই গেম চেঞ্জার এই অত্যাধুনিক যুদ্ধ বিমান। চীনের চেংডু G20 হোক বা পাকিস্তানের JF-17, প্রতিপক্ষের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে রাফাল। সেল্ক খাদি সেবা মণ্ডলের অর্থ তছরুপ মামলা, শর্ত সাপেক্ষে আগাম জামিন পেলেন রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। 2016 বিনা অনুমতিতে বিষ্ণুপুরের সেল্ক খাদি সেবা মণ্ডলের একাধিক সম্পত্তি বিক্রি করা হয় বলে অভিযোগ, কর্মীদের ইপিএফও জমা করা হয়নি বলে দাবি। ঘটনা তদন্তের নামে সিআইডি, এবং সেই মামলাতেই বিষ্ণুপুর মহকুমা আদালতে আগাম জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী। বাঁকুড়ার বড়জোড়া জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 40টি হাতির দল, আতঙ্কে ঘুমুরেছে জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। বনদপ্তর সূত্র খবর, এই মুহূর্তে বড়জোড়ার খাড়ারিতে রয়েছে 38টি হাতির দল। অন্যদিকে বেলিয়াতোর রেঞ্জে ঘুরছে আরও 2টি হাতি। বন থেকে হঠাৎ আসা এই অতিথিদের জন্য ইতিমধ্যে নষ্ট হয়েছে ফসল, দ্রুত হাতিদের বনে ফেরানোর দাবি তুলেছেন স্থানীয়রা। ওড়িশা উপকূলে নিম্নচাপের প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, আজ বৃষ্টির পূর্বাভাস, আকাশ মেঘলা থাকবে এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের বেশ কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে, কলকাতাতেও আকাশ মেঘলা থাকছে। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, মেয়েটির বয়স মাত্র 15 বছর। সূত্রের খবর, পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি, মেয়ে নাবালিকা বলে বিয়ে তো মেলেনি অনুমতি। আর এরপরই যুবকের ঘর থেকে দুজনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি, কৃষি আইনের সমর্থনে বিজেপির মিছিল ছিল এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের মিছিলে হামলা চালায়, ভাঙচুর চলে বেশ কয়েকটি দোকানেও। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূলও, পার্টি অফিস বাইক ভাঙচুরের অভিযোগ তুলেছে তারাও। পিনকন চিটফান্ড মামলায় সাজা ঘোষণা করল তমলুক আদালত, অভিযুক্ত মনোরঞ্জন রায় এবং মৌসুমী রায় সহ 8 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। রাজ্যে এই প্রথম চিটফান্ড মামলায় কোনো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হল। 2017 খেজুরি থানায় অর্থলগ্নি সংস্থা পিনকনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়। সকাল 9টায় কাজ শুরু হওয়ার কথা, কিন্তু 11টা বেজে গেলেও ফাঁকা মেডিকেল কলেজের অ্যাকাউন্টস বিভাগ এবং 10 থেকে 12 জনের বদলে হাজির মাত্র 2 জন। শনিবার সেই ছবিটাই ধরা পড়ল জি চব্বিশ ঘন্টার ক্যামেরাতে। অভিযোগ যে প্রতিদিনই কিন্তু কর্মীরা আসেন ঠিক 12টার পর। অভিযোগ, অ্যাকাউন্টস বিভাগে এই কাজের ঢিলেমির কারণে সমস্যার মধ্যে পড়ছেন মানুষ, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের। কামদুনি থেকে পার্ক স্ট্রিট, সব গণধর্ষণ কাণ্ডের পেছনেই রয়েছে বাংলাদেশি সমাজ বিরোধীরা। উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে এই বিস্ফোরক দাবি কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার, তার দাবি রাজ্যে নারী নির্যাতনের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। হাথরাস কাণ্ডের প্রতিবাদে শনিবার মেদিনীপুরে মিছিল করে তৃণমূল। হাসপাতালের 3 তলার জানলা দিয়ে রোগীর পালানোর চেষ্টা, তুমুল হইচই ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে, জানলা দিয়ে কার্নিশে বের হইল, পালাতে পারেনি ব্যক্তি, সেখানেই বসে থাকেন, অনেক চেষ্টায় তাকে নিচে নামানো হয়। আর এই ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, দিন 5 ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। রেল স্টেশনে ফুড প্লাজায় এবার থেকে মিলবে রান্না করা খাবার, পুজোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত IRCTC-র। করোনার কারণে গত কয়েক মাস রান্না করা খাবার বিক্রি বন্ধ ছিল, ফুড প্লাজা থেকে রান্না করা খাবার পার্সেল করে দেওয়া হবে। ফুড প্লাজাতে বসে খাওয়ার ব্যবস্থা এখনই চালু হচ্ছে না, তবে এই মুহূর্তে ট্রেনে রান্না করা খাবার দেওয়া হবে না। দ্রুতগামী তেজাস এক্সপ্রেসের ইঞ্জিন বানালো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন রেল কারখানাতে তৈরি নতুন ধাঁচের এই ইঞ্জিন আনুষ্ঠানিকভাবে রেল বোর্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। 6000 অশ্বশক্তির এই ইঞ্জিনের গতিবেগ প্রতি ঘন্টায় 160 কিলোমিটার, দেশের যে কোনো প্রিমিয়াম ট্রেনকে টানতে পারবে এই ইঞ্জিন।
দল বদলের ইঙ্গে 2021 এর নির্বাচনে ব্যারাকপুর থেকে আর ভোটে দাঁড়াবেন না শিলভদ্র দত্ত। নির্বাচন থেকে নিজে সরে আসার সিদ্ধান্ত, এই বিষয়ে দলের একাংশকে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। দলের অন্দরের খবর, এবার হয়তো মুকুল ঘনিষ্ঠ শিলভদ্র দল ছাড়বেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য ছিল তিনি ভালো নেই, তবে পরে বিতর্ক হওয়াতে তিনি বলেন কোভিড পরিস্থিতির জন্য তার ওই পোস্ট। থানায় ফোন করে নিজেই বিয়ে আটকালো নাবালিকা। রানীগঞ্জের একাদশ শ্রেণী পড়ুয়ার বিয়ে ঠিক করে ফেলে তার বাবা মা। শনিবার বাবা মা কাজে বের হতে তৎপর হয় ওই মহিলা নাবালিকা। ফোনে যোগাযোগ করে রানীগঞ্জ থানার সঙ্গে এবং তারপরে খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে যায় পুলিশ। পৌঁছন প্রশাসনের আধিকারিকেরা, মেয়ের ঠাকুমার সঙ্গে কথা বলে বিয়ে রুখতে লিখিত প্রতিশ্রুতি নেন তাঁরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে চলেছে বাংলার সিনিয়র ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং। সোমবার সকালে ক্রিকেটাররা জিম এবং ট্রেনিং শুরু করবেন। এই মৌসুমে রঞ্জি ট্রফি সহ অন্যান্য ঘরোয়া লীগ আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ক্রিকেটারদের তৈরি রাখতে চায় সিএবি। রাজ্য সরকারের থেকে অনুমতি পাওয়ার পরই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে ফিটনেস ট্রেনিং। বীরভূমের শিউরিতে উত্তেজনা, চিকিৎসার খরচের জন্য চাঁদা তোলার সময় পুলিশি ধরপাকড়। ঘটঙ্গা গ্রামের ছেলেদের মারধরের অভিযোগ। প্রতিবাদে সকাল থেকে আমজোড়া শিউরি রাস্তা অবরোধ করে বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।